আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, ফজর করব না কাজা, সকালবেলা হাঁটাচলা করে শরীর এবং মন রাখবো তাজা, এই স্লোগানকে ধারণ করে আমরা হচ্ছে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আমাদের এলাকার এই ভাইদেরকে নিয়ে আমরা সকালবেলা প্রতিনিয়ত শরীর চর্চা করছি এবং ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করছি। দর্শক, উৎকর্ষের এই সাধিত যুগে বিভিন্ন দেশগুলো যখন তারা এগিয়ে যাচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদেরকে, আমাদের যুবক ভাইদেরকে তারা যখন আকৃষ্ট করে রাখছে, ফেসবুক, ইউটিউব, টুইটার সহ এরকম অ্যাপ্লিকেশনগুলো যখন আমাদের ভাইদের সময় এবং মনকে নষ্ট করে দিচ্ছে, এরকম সময় আমরা এমন একটি উদ্যোগ নিয়েছি এবং আমাদের এই ভাইদেরকে নিয়ে আমরা খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালবেলা শারীরিক এক্সারসাইজ করছি এবং আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আমরা প্রতিনিয়ত শরীর চর্চা করব, যার ধরুন আমার দেহ যেভাবে ভালো থাকবে ঠিক তদ্রূপভাবে মানসিকভাবেও আমরা অনেক প্রফুল্ল থাকব। দর্শক, আমি সকল এলাকার ভাই বোনদের কাছে একটি অনুরোধ করব, আপনারাও আপনার এলাকাতে এমন একটি টিম গঠন করুন যারা হচ্ছে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে শারীরিকভাবে ফিট হবে এবং আগামীর পৃথিবীকে তারা রিপ্রেজেন্ট করবে, আগামীর পৃথিবীর সামনে তারা এভাবে বুক টান করিয়ে দাঁড়াবে ইসলাম এবং দেশের জন্য, মাতৃভূমির জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই এই ভাইদের জন্য দোয়া করবেন, এই ভাইরা যেন ইসলামের উপর থেকে তাদের জীবনকে শেষ করতে পারে এবং এই ভাইদের মতো যেন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অঞ্চলে, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মহল্লায় মহল্লায় যেন এমন একটি টিম তৈরি হয়ে যায় যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে এবং হচ্ছে শারীরিকভাবে প্রতিনিয়ত তারা শরীর চর্চা করবে এবং শরীরকে এবং মনকে তারা প্রফুল্ল রাখবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকালবেলা হেঁটে চলে শরীর মন রাখবো তাজা, আবার বলছি, ফজর আর করব না কাজা, সকালবেলা হেঁটে চলে শরীর মন রাখবো তাজা। আবার বলেন তো সবাই একটু একসাথে, দর্শক, আপনারা যদি এভাবে শরীর এবং মনকে প্রফুল্ল রাখতে চান, তাজা রাখতে চান, আপনাদেরও কিন্তু আমাদের মতো এভাবে সকালবেলা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে।